ধর্ম যার যার উৎসব সবার বলা রাজনৈতিক দল হঠাৎ করে সাধু সন্তদের আক্রমণ করছেন কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলেন তিনি অঙ্ক কষেই প্রতিটা কথা বলেন। সত্যি কি তাই? চতুর্থ দফা ভোট মিটে যাওয়ার পর পঞ্চম দফা ভোটের আগে আমরা দেখতে পাচ্ছি সাধু সন্তদের অপমান করা হচ্ছে। শুধু অপমান নয়, ব্যক্তিগত আক্রমণ করে এত কুৎসিত আক্রমণ যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাখ্যা করতে গিয়ে বলছেন এটা দুঃখের, এটা কষ্টের। শুধু তাই নয়, তার দলের বিধায়ক হুমায়ুন কবির বলছেন সনাতনীদের ভাগীরথীর জলে তারা ভাসিয়ে দেবেন। এই কথা সামনে আসার পরেও মুখ্যমন্ত্রী চুপ, কার্যত সমর্থন করছেন হুমায়ুন কবিরকে। কেন? কারণ কোথাও গিয়ে এই শাসক দলের ভোট ব্যাংকে কি ধস নেমেছে? আমরা আজ আলোচনায় আসব। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পেয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর যে ভোট ব্যাংক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন এটা পরিকল্পনা মাফিক করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে তাদের ভোট ব্যাংকে খুশি করতে। তবে সবথেকে বড় বিষয় যে ভোট বড় বালাই যেমন এই রাজ্যে হয়ে দাঁড়িয়েছে, ঠিক একই রকমভাবে কেবলমাত্র রাজনৈতিক ফায়দা তোলবার জন্য ধর্মকে কেন শিখণ্ডী করা হচ্ছে? শুধুমাত্র ধর্মকেই শিখণ্ডী করে কি এবারের ভোটটা কোনোভাবে পার করতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস? যেহেতু কিছুটা হলেও রাজনৈতিক মহল যেমন বলছেন যে তারা ব্যাকফুটে রয়েছেন, কারণ এত এত বড়ি বড়ি দুর্নীতি হয়েছে, এত এত চুরি হয়েছে, মূলত সেই বিষয়টাতেই প্রলেপ ফেলবার চেষ্টা করছে রাজ্যের শাসক দল, যে কারণে নতুন আরও একটা বিষয় উত্থাপন করে কার্যত শিখণ্ডী করা হচ্ছে এই ধর্মকে। কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ ভারতবর্ষের রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা বিভিন্ন সময় বক্তব্য রেখেছেন, তাহলে সেই সকল পন্থা অবলম্বন না করে কেন একেবারে অন্য একটা রুট তৈরি করে সেই পথেই হাঁটছেন এ রাজ্যের শাসক দলের যিনি প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়? আলোচনায় তো আমরা আসবো, তবে তার আগে একবার শোনাই বরং আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য, যেই বক্তব্যকেই কার্যত হাতিয়ার করে এই মুহূর্তে ময়দানে যেমন বিরোধী রাজনৈতিক দল তারা নেমেছেন, ঠিক একই রকমভাবেই কার্যত কদর্য আক্রমণ করা হয়েছে নির্দিষ্ট একটি ধর্মের যারা সন্ন্যাসী, যারা দীর্ঘদিন ধরে সব কিছু ত্যাগ করে কেবলমাত্র মানুষের সেবায় নিয়োজিত নিজেদের প্রাণ, তাদেরকে কি বলেছেন একবার শোনাই বরং মমতা বন্দ্যোপাধ্যায় সে বক্তব্য, শুনো। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আপনি যখন সনাতনীদের কথা বলেন তখন আপনাকে বলা হয় সাম্প্রদায়িক, আর আপনি যখন সনাতনী বিরোধী কথা বলেন তখন আপনাকে বলা হয় সেকুলার, আর এই খেলা আর কতদিন চলবে? ঠিক তাই। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই বক্তব্যটা সামনে আসলো এবং তারপর যেভাবে কদর্য ভাষায় তিনি আক্রমণ করেছেন, একেবারে ব্যক্তিগত আক্রমণ করেছেন কার্তিক মহারাজকে, ঠিক সেই সময় কার্তিক মহারাজের কি ব্যাখ্যা, কি বলেছেন তিনি একবার শুনুন। এটা বলিনি মিথ্যা, তার সত্যতা যাচাইয়ের জন্য আমি লিগালি বলেছি, আমাদের আইনি বিভাগ এটাকে লিগাল নোটিশ দিয়েছে। তিনি যদি ভারত সেবাশ্রম সংঘ শুধু নয়, এরকম রামকৃষ্ণ মিশন, ইসকন, এরা প্রতিষ্ঠিত, তাদের মধ্যে কথা বলেছেন, সুতরাং অ্যাপোলজি তিনি চাইবেন আশা করি, আর না হলে তিনি প্রমাণ দিবেন, প্রমাণ দিলে যে কোনো শাস্তি আমি মাথার পেতে নেব। আইনি নোটিশ পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, কার্তিক মহারাজের আইনজীবী তিনি পাঠিয়েছেন, এমনকি চার দিন সময় দেওয়া হয়েছে যেখানে নিঃশর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমা চান তার মন্তব্যের জন্য, এমনটাই সেই নোটিশে রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। কিন্তু এই ঘটনা ঘটবার পর, নোটিশ পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আরও একবার মূলত এই সভামঞ্চ থেকেই আরও আক্রমণ শানিয়েছেন, সেটা আগে শোনাই আপনাদের। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ, তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন, তার হোতা ছিলেন উনি, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন, এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে
আপনি বিজেপি করে দাঁড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। ধর্ম যার যার উৎসব সবার বলা রাজনৈতিক দল হঠাৎ করে সাধু সন্তদের আক্রমণ করছেন কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলেন তিনি অঙ্ক কষেই প্রতিটা কথা বলেন। সত্যি কি তাই? চতুর্থ দফা ভোট মিটে যাওয়ার পর পঞ্চম দফা ভোটের আগে আমরা দেখতে পাচ্ছি সাধু সন্তদের অপমান করা হচ্ছে। শুধু অপমান নয়, ব্যক্তিগত আক্রমণ করে এত কুৎসিত আক্রমণ, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাখ্যা করতে গিয়ে বলছেন এটা দুঃখের, এটা কষ্টের। শুধু তাই নয়, তার দলের বিধায়ক হুমায়ুন কবির বলছেন সনাতনীদের ভাগীরথীর জলে তারা ভাসিয়ে দেবেন। এই কথা সামনে আসার পরেও মুখ্যমন্ত্রী চুপ, কার্যত সমর্থন করছেন হুমায়ুন কবিরকে। কেন? কারণ কোথাও গিয়ে এই শাসক দলের ভোট ব্যাংকে কি ধস নেমেছে? আমরা আজ আলোচনায় আসব। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পেয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর যে ভোট ব্যাংক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন এটা পরিকল্পনা মাফিক করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে তাদের ভোট ব্যাংকে খুশি করে। তবে সব থেকে বড় বিষয় যে ভোট বড় বালাই যেমন এই রাজ্যে হয়ে দাঁড়িয়েছে, ঠিক একই রকম ভাবে কেবলমাত্র রাজনৈতিক ফায়দা তোলবার জন্য ধর্মকে কেন শিখণ্ডি করা হচ্ছে? শুধুমাত্র ধর্মকেই শিখণ্ডি করে কি এবারের ভোটটা কোনোভাবে পার করতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস? যেহেতু কিছুটা হলেও রাজনৈতিক মহল যেমন বলছেন যে তারা ব্যাকফুটে রয়েছেন, কারণ এত এত বড়ি বড়ি দুর্নীতি হয়েছে, এত এত চুরি হয়েছে, মূলত সেই বিষয়টাতেই প্রলেপ ফেলবার চেষ্টা করছে রাজ্যের শাসক দল, যে কারণে নতুন আরও একটা বিষয় উত্থাপন করে কার্যত শিখণ্ডি করা হচ্ছে এই ধর্মকে। কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ ভারতবর্ষের রাজনীতিক ব্যক্তিত্বরা তারা বিভিন্ন সময় বক্তব্য রেখেছেন, তাহলে সেই সকল পন্থা অবলম্বন না করে কেন একেবারে অন্য একটা রুটও তৈরি করে সেই পথেই হাঁটছেন এরাজ্যের শাসক দলের যিনি প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়? আলোচনায় তো আমরা আসবো, তবে তার আগে একবার শোনাই বরং আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য, যেই বক্তব্যকেই কার্যত হাতিয়ার করে এই মুহূর্তে ময়দানে যেমন বিরোধী রাজনৈতিক দল তারা নেমেছেন, ঠিক একই রকমভাবেই কার্যত কদর্য আক্রমণ করা হয়েছে নির্দিষ্ট একটি ধর্মের যারা সন্ন্যাসী, যারা দীর্ঘদিন ধরে সব কিছু ত্যাগ করে কেবলমাত্র মানুষের সেবায় নিয়োজিত নিজেদের প্রাণ, তাদেরকে কি বলেছেন একবার শোনাই বরং মমতা বন্দ্যোপাধ্যায় সে বক্তব্য, শোনো। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবক সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আপনি যখন সনাতনীদের কথা বলেন তখন আপনাকে বলা হয় সাম্প্রদায়িক, আর আপনি যখন সনাতনী বিরোধী কথা বলেন তখন আপনাকে বলা হয় সেকুলার, আর এই খেলা আর কতদিন চলবে? ঠিক তাই। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই বক্তব্যটা সামনে আসলো এবং তারপর যেভাবে কদর্য ভাষায় তিনি আক্রমণ করেছেন, একেবারে ব্যক্তিগত আক্রমণ করেছেন কার্তিক মহারাজকে, ঠিক সেই সময় কার্তিক মহারাজের কি ব্যাখ্যা, কি বলেছেন তিনি একবার শুনুন। এটা বলিনি মিথ্যা, তার সত্যতা যাচাইয়ের জন্য আমি লিগালি বলেছি, আমাদের আইনি বিভাগ এটাকে একটা লিগাল নোটিশ দিয়েছে। তিনি যদি ভারত সেবাশ্রম সংঘ শুধু নয়, এরকম রামকৃষ্ণ মিশন, ইসকন, এরা প্রতিষ্ঠিত, তাদের মধ্যে কথা বলেছেন, সুতরাং অ্যাপোলজি তিনি চাইবেন আশা করি, আর না হলে তিনি প্রমাণ দিবেন, প্রমাণ দিলে যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। আইনি নোটিশ পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, কার্তিক মহারাজের আইনজীবী তিনি পাঠিয়েছেন, এমনকি চার দিন সময় দেওয়া হয়েছে যেখানে নিঃশর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমা চান তার মন্তব্যের জন্য, এমনটাই সেই নোটিশে রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। কিন্তু এই ঘটনা ঘটবার পর, নোটিশ পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আরও একবার মূলত এই সভামঞ্চ থেকেই আরও আক্রমণ শানিয়েছেন, সেটা আগে শোনাই আপনাদের। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ,
তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আগে অধীর করতেন, এখন বিজেপি করেন। এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন। আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না।